ওয়াজ শুরু করতে হবে আল্লাহ পাকের হাম প্রশংসা দিয়ে। যে কোনো বক্তৃতা, যে কোনো ওয়াজ নসিহত, এটা শুরু হবে আল্লাহ পাকের প্রশংসা দিয়ে, ঠিক কিনা বলবো? কিন্তু আমরা অনেকে ভুল করি, বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে মাইক পেয়ে অনেকে আমরা কবিতা বলি, অনেকেই আমরা সালাত সালাম পড়ি, ভালো কাজ। কিন্তু খুতবা দেওয়ার একটা আদব হলো, প্রথমে এটা স্টার্ট হবে খুতবাটা আলহামদুলিল্লাহ দিয়ে, কথা বলুন ঠিকই না? এটা নবীর তরিকা, নবীজির সুন্নাত। তিনি যে কোনো বক্তব্য, যে কোনো খুতবা তিনি যখন শুরু করতেন, তখনই শুরু করতেন আলহামদুলিল্লাহ বলে অথবা নাহমাদুহু বলে, কথা বলুন ঠিকই না? আমরা যেন এই বিষয়গুলো খেয়াল করি, কারণ আমরা যদি না বলি তাহলে এগুলো আস্তে আস্তে করে ভুল হতে 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 অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে, ঠিক কিনা বলুন? নিঃসন্দেহে নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করা, এটি অতি গুরুত্বপূর্ণ একটি কাজ, আশিকের রসুলের মেয়ার মাপকাঠি, কোনো সন্দেহ নেই। কিন্তু খুতবাটা শুরু সালাতু সালাম দিয়ে নয়, খুতবা শুরু হবে আলহামদুলিল্লাহ দিয়ে। কি দিয়ে বাবা? বুঝতেছেন আমার কথা? যে কোনো বক্তা, যে কোনো ওয়াইজ, যে কোনো আলেম, তিনি যখন খুতবাটি শুরু করবেন, প্রথমেই তিনি আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করবেন। আল্লাহ আমাদের সুন্নত তরিকা অনুযায়ী আমল করবার তৌফিক দান করুন বলি আমিন। আরো যেন বলে আল্লাহুম্মা আমিন। অজানা বিষয়গুলো জানেওয়ালা মানুষের কাছ থেকে আমরা জেনে নিব, কথা বলুন? রসুল বলেন হুসনু সুয়াল নিসফুল ইলম, সুন্দর সুন্দর প্রশ্ন করা এটা জ্ঞানের অর্ধেক। রসুল্লাহ এক একজন খলিফা, রসুল্লাহর এক একজন সাহাবি এক এক বিষয়ে এক্সপার্ট ছিলেন, সুবহানাল্লাহ। যেমন আল্লাহ নবী একটি হাদিসের মধ্যে বলেছেন আরহামু উম্মতি বি আবি বকর, আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় রহম দেলওয়ালা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহ আমর, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি কট্টর ছিলেন শরীয়তের ব্যাপারে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। ওয়া আকদাহুম আলী ওয়াসদাকুহুম হায়ান উসমান, সাহাবীদের মধ্যে লজ্জাশীল সাহাবী ছিলেন উসমান জিন্নুরাইন, সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় বিচার কার্য যিনি ফয়সালা করতে জানতেন তিনি ছিলেন আলীউল মুরতাদা, রাসূলুল্লাহর জামাতা সাদুল্লাহুল গালিব আলী ইবনে আবি তালিব। তার একটা ফজিলত ছিল এই, রাসূলুল্লাহ তার দেহের মধ্যে ফু দিয়েছিলেন, তার দেহটা ছিল এয়ার কন্ডিশন, তার দেহের মধ্যে রাসূলুল্লাহ ফু দেওয়ার বারাকাতে শীতকালে গরম লাগতো, গরমকালে তার ঠান্ডা লাগতো। এই জন্য শীতের সময় তিনি পাতলা কাপড় পরতেন আর গরমকালে তিনি মোটা কাপড় পরতেন। সাহাবিরা তার নিয়ে প্রশ্ন তুলেছিল, আলী আপনি শীতকালে পরেন পাতলা কাপড়, গরমকালে পরেন আপনি মোটা কাপড়, কারণটা কি? বলে আল্লাহ নবী আমারে এয়ার কন্ডিশন বানাই দিয়েছেন ফু দিয়া, দোয়া দিয়া। উনার স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি ছিল এত বেশি, তিনি কেনু আঙ্গুল দিয়ে, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে 70 থেকে 700 মন কামজ দুর্গ তিনি তুলে ফেলতে পারতেন, সুবহানাল্লাহ।